আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সিলেট বোর্ডের যে সমাধানটা রয়েছে সেটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে এসএসসি 2024 বেসে যাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তাদের জন্য। তো অনেক ইউটিউব চ্যানেল কিন্তু আপনার ফেক আর কি ভুল যে আপনার অ্যান্সারগুলো সেগুলো দিয়েছে আগেই, তো আমি এটা ইনশাল্লাহ 100% সঠিক দেবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে এক নম্বর অ্যান্সারটি হবে, একের এ নম্বর অ্যান্সারটি হবে ফ্রম, বি নম্বর হবে দা, সি নম্বর হবে ফর, ডি নম্বর হবে এটা, এরপরে আপনার এ নম্বর হবে এটা, এরপর এফ নম্বর হবে ফর বা অফ, এবং জি নম্বর হবে অফ, এরপরে এইচ নম্বর হবে এইটা, এবং আপনার আই নম্বর হবে উইথ, এরপরে জে নম্বর হবে ফর বা ইন, এরপরে দুই নম্বর আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা রয়েছে সেটা চলে যাব। তো এখানে দুইয়ের এ নম্বরটা অ্যান্সার হবে দা এবং বি নম্বর অ্যান্সার হবে ক্লাসিক বা এরপরে যেটা রয়েছে সেটা দিলেও হবে, এরপরে সি নম্বর হবে এ, এরপরে আপনার ডি নম্বর হবে এখানে হচ্ছে ফ্রম, এরপরে আপনার ই নম্বর হবে এ, এরপরে আপনার এফ নম্বর হবে ইন বা অ্যাট, এরপরে জি নম্বর হবে ফর, এরপরে এইচ নম্বর হবে আপনার এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন, এবং আই নম্বর হবে দা বা দিস, আপনার জে নম্বর হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু আপনার অ্যান্সারটা হবে। তো এরপরে আমরা চলে আসব এখানে আপনার তিন নম্বরে যে পাঁচটা যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সগুলো আর কি লিখতে হবে, কোনটার পরে কোনটা হবে সেটা লিখে দিতে হবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটার সাথে আপনার ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান এ নম্বরে এটা হবে, এরপরে আপনার দুই নম্বরে এখানে নো ন্যাশন এখানে ক্যান অ্যাক্টিভ ইট উইদাউট স্ট্রাগল এটা হবে, এরপরে আপনার তিন নম্বরে হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন যে 1971 এটা হবে, এবং আপনার আইভি নম্বরে পিপল অফ ওয়ার্কিংস অফ লাইফ জয়েন দ্য ওয়ার এটা হবে, এরপরে ভি নম্বর হবে দ্য ওয়ান্ট টু দ্য মেটাল ফাইট টু সেভ দ্য কান্ট্রি এটা হবে। এরপরে আমরা যাব এখানে আপনার চার নম্বরে। তো এখানে চার নম্বরে আপনার কমপ্লিটিং ফলোয়িং আপনার টেক্সট যেটা রয়েছে আর কি রাইট ফ্রম অফ ভার্ভসের যে অ্যান্সারটা সেটা। তো এখানে আপনার এখানে চার নম্বরে অ্যান্সার এ নম্বর হবে আপনার ইজ, এরপরে বি নম্বর হবে এখানে হাজব্রড, এরপরে সি নম্বর হবে এটা, এরপরে আপনার ডি নম্বর হবে এখানে সেন্ট, এরপরে বি নম্বরটা ই নম্বরটা হবে বি যেটা রয়েছে এরপরে এটা হবে, এরপরে এফ নম্বর হবে আর, এবং জি নম্বর হবে ম্যানস, এরপরে এইচ নম্বর হবে ডাস কিংবা এটা, এরপরে আই নম্বর হবে আপনার এনেবলস, এরপরে জি নম্বর হবে গিভস। এরপরে আমরা যাব পাঁচ নম্বরে। তো এখানে পাঁচ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে চেঞ্জিং আর কি, তো চেঞ্জিংয়ের ক্ষেত্রে এখানে আপনারা সম্পূর্ণ যে ভিডিওটা রয়েছে ভিডিওটা এই জায়গায় এসে স্টপ করে আপনারা আপনাদের প্রশ্নের সাথে কিংবা আপনি যেটা লিখে এসেছেন সেটার সাথে মিলিয়ে দেখে নেবেন, তাহলেই কিন্তু আপনার অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এরপরে আমরা যাব চেঞ্জিং যে সেন্টেন্সটা রয়েছে, তো চেঞ্জিং সেন্টেন্স এখানে ছয় নম্বরে যে অ্যান্সারটা রয়েছে, তো এখানে ছয় নম্বরে অ্যান্সারেও কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন যে একদম আপনার এ থেকে জে পর্যন্ত যে চেঞ্জিং সেন্টেন্সগুলো রয়েছে সকলগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটা যদি মানে পজ করে মানে স্টপ করে যদি দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো এরপরে আমরা যাব সাত নম্বরে। তো সাত নম্বরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সাত নম্বরে যে কমপ্লিটিং দ্য ফলোয়িং সেন্টেন্স, তো এ নম্বরে হবে উইচ ইজ ভেরি পপুলার, এরপরে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো, এরপরে বি নম্বর হবে আর এভরি মাচ ফাউন্ড অফ দিস গেম গ্যাপসে হবে, এরপরে সি নম্বরে আপনার ইট ইজ প্লেড ইন আওয়ার কান্ট্রি এটা হবে, এরপরে আপনার ডি নম্বর হবে বাট উই আর নট ডুইং উইল ইন টেক্সট ম্যাচ এটা হবে, এরপরে আপনার এ নম্বরে এইটা হবে। এরপরে আমরা যাব আট নম্বরে। তো আট নম্বরে এখানে আপনার অ্যান্সারটা হবে আটের এ নম্বর ডিজিং, এরপরে বি নম্বর হবে এটা, দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে, এবং সি নম্বর হবে এমপ্লয়ার্স এটা হবে, এরপরে ডি নম্বর হবে এইটা, এরপরে আপনার ই নম্বরটা হবে এটা, এরপরে এফ নম্বরটা হবে এইটা, এরপরে আপনার এখানে জি নম্বর হবে ডিক্স কি, এরপরে আপনার এইচ নম্বরটা হবে এটা, এরপরে আই নম্বরটা এটা, এরপরে জে নম্বরটা হবে এইটা। এরপর আমরা এখানে যাব নয় নম্বরে। তো নয়ের এ নম্বর অ্যান্সারটা হচ্ছে আপনার আন্ট দে, এরপরে বি নম্বর হচ্ছে আন্ট দিয়ার, এরপরে সি নম্বর ইজ ন ইজ নট ইট এটা হবে, এরপরে আপনার ডি নম্বর ডাজ নট ইট, এরপরে আপনার অ্যাডনেট দে এটা হবে। এরপরে আমরা যাব এখানে দশ নম্বরে। তো দশ নম্বরে এখানে আপনার এই নম্বর অ্যান্সারটা হবে বাট, এরপরে বি নম্বর হবে এখানে ফার্স্ট অফ অল, এরপরে আপনার সি নম্বর হবে সেকেন্ডলি, এরপরে ডি নম্বর হবে এস এ রেজাল্ট কিংবা আপনার মোর ওভার বা এগিং এই তিনটার মধ্যে যে কোনো একটা, এবং এই নম্বরটা হবে আপনার ডাস বা দ্যাটস ওয়ে
বা দিয়ার ফর এই দুটো এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। এরপরে এগারো নম্বর যে আপনার অ্যান্সারটা রয়েছে এখানে, তো এগারো নম্বর অ্যান্সার কোন জায়গায় দাঁড়িয়ে কমে যেগুলো রয়েছে এগুলো আপনারা এখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন সিলেট বোর্ডের সকল সমাধান দেওয়া হলে ইংলিশ সেকেন্ড পেপারে, এরপর পরবর্তীতে সকল বোর্ডের সমাধান পেয়ে যাবেন।